दो दिन पहले ही वाम फ्रंट छोड़ने वाले शंकर घोष ने आखिरकार भाजपा केंद्रीय मंत्री कैलाश विजयवर्गीय और साथ ही सांसद राजू बिष्ट की मौजूदगी में भाजपा का दामन थाम लिया है। दो दिन पहले ही वामपंथी नेता शंकर घोष ने वाम फ्रंट से नाता तोड़ लिया था। उन्होंने नगर निगम के प्रशासक मंडली से भी इस्तीफा दे दिया था। सभी अटकलों को खत्म करते हुए आज शंकर घोष ने भाजपा का दामन थाम लिया है। आज मालागुड़ी स्थित एक होटल में वो भाजपा के केंद्रीय नेता कैलाश विजयवर्गीय और साथ ही सांसद राजू बिष्ट की मौजूदगी में भाजपा में शामिल हुए हैं। गुरुवार रात को राजू बिष्ट नर्सिंग होम में शंकर घोष की मां से मुलाकात करने पहुंचे थे। ये तस्वीर सामने आते ही राजनीतिक खेमों में शंकर घोष के भाजपा में शामिल होने की अटकलें तेज हो गई थी। आखिरकार सभी अटकलों को खत्म करते हुए शंकर घोष ने भाजपा का दामन थाम लिया है। খুব সাধারণ এতটাই সাধারণ ছেলে যে সবসময় কাজ করতে ভালোবাসতাম, একটা নীতি আদর্শের উপরে ভিত্তি করে 30 বছর ধরে কাজ করেছি, সেখানে আমার কোনো ধরনের আকাঙ্ক্ষা ছিল। আমি যে নীতি আদর্শ নিয়ে কাজ করি, আমাকে যদি বলা হতো তোমার দায়িত্ব হচ্ছে পার্টি অফিস ঝাড়ু দাও আর মানুষের জন্য কাজ করো, নিজের যা আছে সেটা করো, আমি সেটাই করি। আমাদের ছোট থেকে অনেক কিছু আমরা শিখেছি, তার মধ্যে একটা জিনিস শিখেছি বুঝি যে লড়াইটা হচ্ছে সমাজটাকে বদলানোর জন্য। ফলে অনেকে এখানে অনেক কথা বলেছেন, নানা ধরনের বিষয় ফেস। আমি গত 4 বছর ধরে যন্ত্রণায় ছিলাম, লাস্ট 2 মাস ধরে ভয়ঙ্কর যন্ত্রণায় ছিলাম। আই ওয়াজ হার্টেড বাই মাই ইন দ্য কোর অফ মাই হার্ট। তো আমি ভয়ঙ্কর ভাবে নিজের সাথে দ্বন্দ্বের মধ্যে ছিলাম। অ্যাট লাস্ট চিঠি দিই। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে চেনেন অনেক দিন ধরে, 30 বছর ধরে আমি একই কাজ করেছি। বাম ছাত্র যুব আন্দোলনের একজন সাধারণ কর্মী হয়ে আমি আপনাদেরকে প্রথমেই বলবো, আমার মতন অনেক ছেলে মেয়ে ঠিক এইভাবেই ভাবে, কিন্তু আমরা শিখি যে মতাদর্শের উপরে আস্থা অবিচল রাখতে হবে এবং নেতা নয় নীতি দেখে দেখতে হবে। আর এই মতাদর্শ আর অনুশাসনের নামে বাম ছাত্র যুবদের নীরবে বলি দেওয়া হয়, নীরবে। আমরা অনুশাসনের কারণে আমরা কোনোদিন কোনো কথা বলি না বাইরে। 30 বছরে একজনও বলতে পারবে না, নট আ সিঙ্গেল ওয়ার্ড আমি কখনো পার্টির বিরুদ্ধে কোনো কথা বলি। এন্ড হোয়াট আইডিওলজি দে আর টকিং অ্যাবাউট, আমি যখন এই কথা বলবো, আই ওয়াজ ইন আ পজিশন যেখানে আমি বলতাম ইউ আর টকিং অ্যাবাউট হুইচ আইডিওলজি, আমরা ক্লাস পলিটিক্স করি, অথচ নির্বাচনী সংগ্রাম ইত্যাদি নাম করে আমরা যখন দেখি যে গোস্বামী চোদ্দার জমিদারদের প্রতিনিধিত্বকারী দলের সাথে রাজনৈতিকভাবে আসন সমঝোতা করতে হচ্ছে, ধাক্কা খাই। Wallpaper's done. अब fans? Fans stylish और high tech होना चाहिए? Fan तेज चले, पर meter नहीं. Surya fans चाहिए आपको. Surya fans, stylish, dust free और high tech. चली हवा Surya की.